নমস্কার বন্ধুরা, আমি বন্দনা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে বেসন আর আলু দিয়ে একটা নতুন ধরনের নাস্তার রেসিপি শেয়ার করছি। এটা আপনারা সকাল বিকালের জলখাবারে যেমন তৈরি করে ফেলতে পারবেন, ঠিক সেই রকমই বিকেলের স্ন্যাক্স হিসাবে এটা আপনারা চায়ের সাথে গরম গরম পরিবেশন করতে পারবেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুবই কম উপকরণে এটা আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 4টে সেদ্ধ আলু নিয়েছি। এবার এই আলু সেদ্ধগুলোর মধ্যে থেকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমি সব আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলু সেদ্ধটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এইভাবে যদি কোনো গ্রেটার দিয়ে আলু সেদ্ধটাকে গ্রেট করে নেওয়া হয় তাহলে এই আলু সেদ্ধর মধ্যে কিন্তু কোনো গোটা অংশ থাকে না। তবে আপনারা চাইলে এই আলু সেদ্ধটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি সব আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, আর এরপর দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার কাঁচা লঙ্কাটাকে দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো, এরপর দিলাম চিলি ফ্লেক্স। এবার চিলি ফ্লেক্সটা আপনারা এখানে ঝাল বুঝে ব্যবহার করবেন। এরপর দিলাম 1 টিস্পুন চাট মশলা, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর খুবই সামান্য পরিমাণ একটু গরম মশলা। আর এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 টিস্পুন চিনি। এবার এই মশলাগুলোকে আমি হালকা নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সেদ্ধ আলু, আর এরপর দিলাম কেটে রাখা ধনে পাতা কুচি। এবার আলুটাকে এই মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি আলুটাকে প্রায় 2 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। এবার বেসনটাকে দিয়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বেসন দেওয়ার পর এটাকে কিন্তু আরও 2 মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি বেসন দিয়ে এটাকে আরও 2 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এই আলুর মশলাটা এখন আমার সম্পূর্ণ তৈরি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই আলুর মশলাটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এটা এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ ময়দা, আর এরপর দিলাম সামান্য পরিমাণ একটু লবণ। এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। খুব বেশি ঘন নয়, আবার খুব বেশি পাতলাও নয়। তো দেখুন বন্ধুরা, এই রকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এই আলুর মশলাটা এখন
সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে লাগিয়ে নিলাম একটু রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে হাতে লাগিয়ে নিতে হবে। এবার এই আলুর মশলাটা আমি হাতের মধ্যে একটু নিয়ে নিলাম। এবার এটাকে প্রথমে চেপে চেপে গোল আকারে তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি হাত দিয়ে চেপে আমি এই আলুর মশলাটাকে একটা টিক্কি আকারে তৈরি করে নিলাম। এবার একটা আঙুল দিয়ে আমি মাঝখানটা ফুটো করে দিচ্ছি। দেখুন, এইভাবে আপনারা চাপ দিলেই দেখবেন মাঝখানটা কিন্তু এইরকম ফুটো হয়ে গেছে বা গর্ত হয়ে গেছে। এবার হাত দিয়ে এই ভেতরটা একটু সমান করে দেবেন। আর এটা তৈরি করার সময় আপনারা একটা জিনিস খালি খেয়াল রাখবেন, এর ধারগুলো যেন সমান হয়ে যায়। দেখুন, এইভাবে হাত দিয়ে একটু সমান করে দেবেন। এটা আমার তৈরি করা হয়ে গেছে। আর এটাকে আমি ডোনাটের শেপে তৈরি করেছি। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা সকলেই কিন্তু বাড়িতে এটা তৈরি করতে পারবে। তো দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে আমি আরও একটা ডোনাট তৈরি করে নিয়েছি। আর এই রেসিপিটার নাম হচ্ছে আলু ডোনাট। তো দুটো আলু ডোনাট আমার তৈরি করা হয়ে গেছে। আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব কটা আলুর ডোনাট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি সব আলু ডোনাট তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস আর ময়দার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটার। এবার আমি এখানে একটা আলু ডোনাট নিয়ে নিলাম। এবার এটাকে আমি প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এবার ময়দার ব্যাটারের মধ্যে থেকে এটাকে তুলে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। এবার এর গায়ে একটা ব্রেড ক্রাম্বসের কোট লাগিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বসটাকে আমি এর গায়ে লাগিয়ে নিয়েছি। এটাকে আমি আরও একবার এই ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর এর মধ্যে থেকে তুলে আমি আবার এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্বসটাকে খুব ভালো করে এর গায়ে লাগিয়ে নিতে হবে। আর এর ভেতর দিকটাও ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা এটা বাড়িতে তৈরি করতে পারেন। খুবই কম সময়ের মধ্যে এটা তৈরি করা হয়ে যায় আর খুবই অসাধারণ স্বাদের এটা খেতে হয়। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি ঠিক একই রকমভাবে সব আলু ডোনাটগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াইতে রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু ডোনাট। প্রথমে আমি চারটে দিয়েছি, এর পরের বারে আমি বাকিগুলো ভেজে নেব। এগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। প্রথমে একটা সাইড হতে থাক, তারপর উল্টে পাল্টে আমি অন্য সাইডগুলোকেও ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। এটা বাইরেটা কিন্তু খুবই ক্রিস্পি হয় আর ভেতরটা খুবই নরম। আর এটা টমেটো সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। ঠিক একই রকমভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। আমার আলু ডোনাট এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিলেন তো আলু আর বেসন দিয়ে একটা নতুন ধরনের রেসিপি বাড়িতে কীভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করুন। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।